ডিসেম্বরের ছুটি কাটিয়ে গ্রাম থেকে মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিলেন তিন বছরের শিশু ইয়াসিন। কে জানত এই যাত্রা তার এবং তার মায়ের জন্য শেষ যাত্রা হবে। এই দৃশ্যপট ভেবেই নেত্রকোনার বরুণা গ্রামে বইছে শোকের মাতম। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার গ্রামের বাড়িতে চলছে শোক। নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের বরুণা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নাদির আক্তার পপি ও তার ছেলে ইয়াসিন। ট্রেনে অগ্নিকাণ্ডে পপি ও শিশু ইয়াসিন সহ নিহত হয়েছেন চারজন, তাদের মধ্যে আরও দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দুইটা অলরেডি মা আর ছেলে একসাথে যারা হয়েছিল ওদের শনাক্ত হয়েছে, তারা তাদের আত্মীয় স্বজন কোটে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর একটা শনাক্ত হওয়ার পর্যায়ে এটা শনাক্ত হলে আমরা বাকিটুকু যেটুকু কাজ আমাদের করণীয় করে আমরা এটাও হ্যান্ড ওভার করে দেবো। আর একটা এখনও আননোন রয়ে গেছে, ওটা এখনও শনাক্ত হয়নি, শনাক্ত হলে ওটা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনা জানার পরে নেত্রকোনার এই গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আত্মীয় স্বজনের কান্নায়। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে পপি ও তার শিশুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে। আমি বলছে যে তার বাচ্চা ঘুম দিতে যে আমার এই অবস্থা করছি, আমার জন্য একটু দোয়া করেন। পরে তো আমরা ঘুম থেকে একদম এতে পারে, আমরা তো অবাকই লাগছি। পরে তো আমি কমার হলো হচ্ছে না, সেরে তো আর ঘুম দিতে পারছি না। তো এই তিনটের সময় এই ঘটনা বলছে, এখন এই ঘটনা হওয়ার থেকে আমরা খুবই দুঃখিত, আমরা বুক খালি হয়ে গেছে। আমার বর্তমানে দুঃখজনক ব্যাপার, এর আসলে মেনে নেওয়া যায় না। এটা পরিবারের শোকাহত, আমরা সবাই শোকাহত। হলো আমার ছোটো ভাইয়ের বউ, নাম হলো নাদির আক্তার পপি। সে আমাদের বাড়িতে আসছিলো ছুটিকালীন, বাচ্চাদের যেতে স্কুল বন্ধ, বাড়িতে আসছিলো বেড়াইতে। যাওয়ার সময় কালকে সকালে আমাদের নেত্রকোনা আমার বাসায় ছিল, আমি রাত্রে 12টার দিকে আমি হাওড়া এক্সপ্রেসে উঠিয়ে দিই। এবং যাওয়ার পরে সকাল 5টার দিকে আমাকে ফোন করে যে ওইখানে ট্রেনে আগুন লাগছে। আমি বাইকে ফোন করে বললাম যে তুই আগে যা, কিন্তু যাওয়ার আগে আগেই আগুন ধরে গেছে। কে বা কারা আগুন দিল আমরা জানি না, তবে ওর সাথে ছিল ওই বউয়ের ভাই, ছিল ছেলের মামা, আর ওরা দুই বাচ্চা, বাচ্চারা ছিল মার কুলে, আর ছোটো বড় ছেলেটা ছিল মামার সাথে। তো মামা বড় ছেলেরে নিয়ে ট্রেন থেকে কোনো অবস্থাতে নামতে পারছে, কিন্তু মা তার ছেলেরে নিয়ে, ছোটো বাচ্চারা 3 বছর বয়স, কোনো অবস্থাতে নামতে পারে নাই। সে কুলেও থাকা অবস্থায় দুজনেই একসাথে মৃত্যুবরণ করে। নিহতের স্বজনেরা এই ঘটনায় সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। গত 3 ডিসেম্বর ঢাকা থেকে বেড়ানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি নেত্রকোনার বরুণ এসেছিলেন তারা। সেখান থেকেই গেল রাত 12টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসে রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল তাদের। নিহত নাদিরার স্বামী মিজানুর রহমান মিজান কারওয়ান বাজারে হার্ডওয়্যার দোকানে কাজ করেন। তেজগাঁও তেস্তুরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তারা। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।